একুশে জুলাই শহীদ স্মরণে সমাবেশের সমর্থনে এক পথসভা আয়োজিত হল ব্যারাকপুর আরদালি বাজারে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। একুশে জুলাই শহীদ স্মরণে সমাবেশের সমর্থনে ব্যারাকপুর আরদালি বাজার এলাকায় নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজিত হল এক পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব সিং, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য কল্যাণ চৌধুরী, মধুসূদন সাউ, তৃণমূল কংগ্রেস নেতা বেদপ্রকাশ বাল্মীকি, সুভাষ যাদব, আইএনটিটিউসি নেতা রাজা সিং, ছাত্র পরিষদ নেতা ভীম যাদব, সন্তোষ জেসওয়ারা, ভিকি স্বর্ণকার। এই দিনের সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 1993 সালের 21 জুলাইয়ের ঘটনা নিয়ে তৎকালীন নোয়াপাড়া শহর যুব কংগ্রেসের সভাপতি তথা বর্তমানে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব জানান, আজও তার স্পষ্ট মনে রয়েছে সেই দিনটির কথা। 21 জুলাই যখন দিদি তৃণমূল মানে যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন, তখন ওই নোয়াপাড়া বিধানসভা নোয়াপাড়া টাউনে প্রেসিডেন্ট ছিলাম যুব কংগ্রেসের। ব্যারাকপুর টাউনে তখন ছিল তপন ঘোষ, সে মার্ডার হয়ে গেল। তখন আমার সামনে কলকাতার মধ্যেই ঘটনাটা ঘটেছিল। দিদিও ছিল, আমিও ছিলাম, পঙ্কজ দা সবাই ছিল। আমাদের সামনে ঘটনা, আমরা নিজের চোখে দেখেছিলাম যেমন গুলি পুলিশ চালাচ্ছে। তখন স্টেজের মধ্যে আমরা ছিলাম, তখন তমন ঘোষ সেখানে গুলি খেয়ে যেত। তখনকে জোর করে ধরে টেনে নিয়ে গেলাম, কিন্তু সেখানে বাঁচালাম, কিন্তু এখানে সিপিএমওকে মার্ডার করলো। আর এই ঘটনাটা দিদি যখন ছিল তখন থেকেই ব্যাপারটা, আমরা দিদির সঙ্গেই ছিলাম, জাস্ট মাঝখানে কিছু হয়েছিলাম, কিন্তু আমি এখন তিন সঙ্গেই আছে। আর এইটা ব্যাপারটা যে আছে, যদি দিদি যে যুব কংগ্রেসের যে প্রোগ্রাম আগে ছিল সে এখন তৃণমূলের মধ্যে এসছে, তৃণমূল যুব কংগ্রেসের মধ্যে প্রোগ্রামটা এসছে, তার ব্যাপারে সেটাই আমি এখন জেলা জেনারেল সেক্রেটারি বলছি। আজকেও কি সেই দিনের কথা মনে পড়ে, যেদিন আপনারা ছিলেন সেই সমাবেশে গুলি চলেছিল, আজও কি সেই কথা মনে পড়ে? নিশ্চয়ই মনে পড়ে, আমরা প্রেজেন্ট ছিলাম ওখানে, দিদি নিজে প্রেজেন্ট ছিল, আমাদের সামনে পুলিশ গুলি চালিয়েছে কলকাতা ধর্মতলার মধ্যে। তখন তপন ঘোষ বাবু ঘোষও ছিল, বাবু ঘোষকে তো ট্রেনের স্টেজ থেকে আমি বার করেছেন, বাবু ঘোষ তো ওইখানেই গুলি খেয়ে যেত, পুলিশের গুলি ওইখানেই বাবা, কিন্তু এইখানে সিপিএমে মার্ডার, সিপিএমের হাতে মার্ডার হলো বাবু ঘোষ। কী আবেদন করবেন তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে? তৃণমূল কংগ্রেসকে বলবো কি ভাই, যেটা আমাদের দীর্ঘদিনে তো দিদি এটা লড়াই করে এসছে, দিদির সঙ্গে আমরা আগেও ছিলাম, এখনও আছি, দিদির সঙ্গে আমরা থাকবো। আমি সবাইকে অনুরোধ করবো দিদির সঙ্গেই থাকবো। लगभग 40,000 कर्मी है जो लोग जातीय कांग्रेस करने के कारण से मृत्यु। স্বার্থের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপফ্লোর শেড, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, যোগাযোগ 7278200456।